রুমাদের অনুপ্রেরণা লিপস্টিক মেখে গোল উদযাপনের সেই ম্যাচ কাঠমান্ডুতে গত ষোলোই সেপ্টেম্বর মেয়েদের সাত চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে মাইনাস শূন্য গোলে বিধ্বস্ত করেছিলেন সাবিনা খাতুন মারিয়া মান্দেরা সে স্মৃতি এখনও তরতাজা বাংলাদেশের মেয়েদের মনে সেদিন প্রথম অর্ধেচার গোল দেওয়ার পর লিপস্টিক পরে গোল উদযাপন করেন সানজিদা আক্তার কৃষ্ণা রানীর সরকাররা ম্যাচটি ঢাকায় টেলিভিশনে দেখেছিল রুমা আক্তার ঢাকায় আগামীকাল অনূর্ধ্ব মাইনাস পনেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটান। সাফের এই ম্যাচের উদযাপন বাংলাদেশ অধিনায়ক রুমার জন্য বড় অনুপ্রেরণা ঢাকায় কমলাপুর বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আগামীকাল শুরু হবে অনূর্ধ্ব মাইনাস পনেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপ প্রতিটি ম্যাচেই শুরু হবে বিকেল সাড়ে চারটায় এবারের টুর্নামেন্ট অংশ নিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ভারত তিন দেশের এই টুর্নামেন্ট তৃতীয় দল নেপাল পদ্ধতিতে রবিং লিগ হবে খেলা প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দেশ হবে চ্যাম্পিয়ন এটি মাইনাস চতুর্থ আসর প্রতিপক্ষ ভুটান বলেই কিনা বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ এর আগে তিনবারই ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা দুই সালে প্রথমবার গ্রুপ পর্বে বাংলাদেশ তিন মাইনাস শূন্য গোলে হারিয়েছিল ভুটানকে দুই হাজার আঠারো সালে সেমিফাইনালে বাংলাদেশ যেতে পাঁচ মাইনাস শূন্য গোলের বড় ব্যবধান আর দুই হাজার উনিশ সালে ভুটানকে দুই মাইনাস শূন্য গোলে হারায় বাংলাদেশ এবারও ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান বাংলাদেশের কোচ গোলাম রব্বানি সাফের এই টুর্নামেন্ট খেলার জন্য গত জুন থেকে এই মেয়েরা কঠোর অনুশীলন করছে মেয়েরা জয়ের জন্যই আগামীকাল ম্যাথে নামবে টুর্নামেন্ট অংশ নেওয়া তেইশ খেলোয়াড়ের মধ্যে শুধু ডিফেন্ডার জয়নব বিবির আন্তর্জাতিক টুর্নামেন্ট প্রবংশ নেওয়ার অভিজ্ঞতা আছে বাকিরা সবাই প্রথমবার খেলতে নামবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে কাপ ও ইউনিসেফ অনূর্ধ মাইনাস টুর্নামেন্ট থেকে বাছাই করা মেয়েদের নিয়ে চ্যালেঞ্জটা শুরু করতে চান গোলাম রব্বানি এই দলের ফরোয়ার্ড লাইনে খেলবে তুইনু মার্মা উনিমালা মার্মা লিভা আক্তার মাজমাদ সামলাবি মুন্ডি আক্তার নুসরাত জাহান কৃষ্ণা রানী বাংলাদেশ দলের লক্ষণে আছে অধিনায়ক রুমা জয়নব বিপিতা বিশ্বাস গোলপোস্টের নিচে থাকবে সঙ্গীতা রানী দাস আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর আগে আজ তিন দলের ও অধিনায়কদের নিয়ে বাফফে ভবনে হয়ে গেল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অধিনায়ক রুমা অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে গত সাফের চ্যাম্পিয়ন জাতীয় দলের সাফল্য থেকে এটা সত্যি এর আগে আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি কিন্তু এই টুর্নামেন্ট নিজেদের প্রমাণ করতে চাই আমরা গত জুন থেকে এর জন্য কঠোর অনুশীলন করছি তাছাড়া সাফে ভুটানকে আট দেওয়ার ম্যাচে বড় অপুরা লিপস্টিক মেখে গোল উদযাপন করেছিল আমরা ওই ঘটনা থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছি করোনার কারণে আন্তর্জাতিক যুব ফুটবল বন্ধ ছিল প্রায় তিন বছর আবারও মাঠে খেলা ফেরায় খুশি কোচ গোলাম রব্বানি এই টুর্নামেন্টকে দেখছেন নতুন প্রজন্মের ফুটবলারদের উঠে আসার প্রতিযোগিতা হিসেবে অনেক দিন পর বয়স্ভিত্তিক যুব ফুটবল মাঠে গড়াচ্ছে আগামী বছর মেয়েদের এফসি সি মাইনাস সতেরো বাছাই পর্ব আছে এখান থেকে ওরা যা শিখবে আশা করি তা ভবিষ্যতে কাজে দেবে বাংলাদেশের মতোই ভুটানও একেবারে নতুন দল নিয়ে খেলতে নামবে ঢাকায়